আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা তো শত্রু কেন? পর্ব চারে আপনাদের সবাইকে স্বাগত। যারা পর্ব তিনটা দেখেননি অবশ্যই দেখে নেবেন, নইলে বুঝতে পারবেন না, যেহেতু বিষয়টা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তো যখন এইভাবে একটা আলাদা ছোট্ট টিনের মসজিদ, পাটকাঠির মসজিদ তৈরি হলো, তারপরে ধীরে ধীরে দাওয়াতের কাজ করতে শুরু করলাম। আরব থেকে আসার পর দাওয়াতের কাজ বিভিন্নভাবে শুরু হয়ে গেল। আমি টিউশনি করাতাম, তখন দাওয়াতের কাজ করতাম আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় তখন প্রোগ্রামের জন্য ডাকতে আসলো। আমি জানি না, আমি হয়তো ভুল বলতে পারি এই জায়গায় একটা কথা, সেটা হচ্ছে আমার জানা মতে পশ্চিমবঙ্গে কোনো আলেম, আমার জানা মতে কিন্তু বলেছি যে কন্ট্যাক্ট করে বক্তৃতা করা জায়েজ নয়, এটা মনে হয় আমার পূর্বে কেউ বলেছে কিনা আমার জানা নেই, তবে বলতে পারে। দাওয়াতের ময়দানে যখন কাজ করতে শুরু করলাম, যেখানে দাওয়াতের কাজ করে মানুষ অনেক বড় বড় বাড়ি করে, আমি অতি দারিদ্রতার মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ, একটা কুড়ে ঘরে থেকেও আলহামদুলিল্লাহ আমি দাওয়াতের কাজ করে চলেছি। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো কন্ট্যাক্ট ছাড়া, কোনো টাকা পয়সার বিষয়ে বললে আমার মুখ দিয়ে খারাপ ভাষা বেরিয়ে যায়, এটা আপনারা অনেকে সাক্ষী রয়েছেন। অনেক সময় আমি কোনো কোনো জায়গায় গিয়ে ভাড়াটাও পাইনি, আলহামদুলিল্লাহ সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা। তো যেখানে মানুষ দাওয়াত এবং তাবলিগের কাজ করে অনেক টাকা কামিয়েছে, সেখানে আমি কোরআনের আয়াতটা জানি না ঠিক বুঝেছি কি ভুল বুঝেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। একটা আলিফ এর দাম যদি গোটা পৃথিবী বিক্রি করলে না হয়, তো একটা মাওলানা সাহেব কী করে কোরআন বিক্রি করে? তো অতি কষ্টের মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ আমি বারবার বলছি এই দাওয়াতের কাজ করেছি, টাকা পয়সা হীনভাবে মানে কন্ট্যাক্ট ছাড়া দাওয়াতের কাজ করেছি, কোথাও ভাড়াটা পেয়েছি কোথাও ভাড়াটা পাইনি, তার জন্য বহু মানুষই সাক্ষী রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আলহামদুলিল্লাহ। তো দাওয়াতের কাজ করেছি এবং ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আমার জন্য, যেন আমার লোভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেয় এই ক্ষেত্রে। তো যখন দাওয়াতের কাজ আমি করতে শুরু করলাম, বহু মানুষের সামনে যখন বক্তৃতা দিতে শুরু করলাম, হাজার হাজার জনতার সামনে যখন বক্তৃতা দিতে শুরু করলাম, তখন আমার বক্তৃতা শুনে বহু মানুষ যখন তার জীবন পরিবর্তন করলো, তখন আরও আমি অনেকের ক্রোধের ক্রোশের শিকার হয়ে গেলাম, তখন মানুষের বুকে প্রশ্ন, ও তো ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, ও তো কোনোদিন মাদ্রাসায় যায়নি, ও আজকে কেন আলেম? ভাই হাত জোড় করে বলছে আমি আলেম নই। আপনারা যে আলেম মনে করেন যে ডিগ্রি ছাড়া আলেম হয় না, আমি ওই আলেম নই। আর আজকে আলেম সমাজের জন্যই কিন্তু আমাদের মতো মানুষ দাওয়াতের ফিল্ডে এসেছে। যখন মানুষ কোরআনকে বিক্রি করছে, কোরআন নিয়ে বদনাম করছে, আলেমরা ঘুমিয়ে আছে, সমাজে সুদ ঘুষ অন্যায় জেনা ব্যবিচার বেড়ে চলেছে, যখন আলেমরা ঘুমিয়ে আছে, যখন আলেমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সামান্য কিছু বেতনের জন্য মিম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারে না, সভাপতির দিকে তাকিয়ে সত্য কথা বলতে পারে না, এটা বিড়িখোর জর্দাখোল বাউলের সভাপতি যে সে আবার মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, তো সেই মুহূর্তে যখন দাওয়াতের কাজ গোটা দুনিয়া জুড়ে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে শুরু করলাম, বাড়ি থেকে 300-400 কিলোমিটার দূরে যখন দাওয়াতের কাজ করতে শুরু করলাম, তখন মানুষের মধ্যে প্রশ্ন আসলো, এ তো পড়াশোনা করেছে ইংরেজি নিয়ে, তাহলে এ ছেলেটাকে দাওয়াতের কাজ কী করে করে? যখন আমার কাছে টিউশনি পড়তো তাদেরই ছেলে মেয়ে, তাদেরই মুখে শোনা কথা যে ইংরেজিতে এই ছেলেটার কাছে যারা পড়বে তারা ভালো রেজাল্ট করবে, এর জুড়ি নেই এলাকা জুড়ে, এটা মানুষের কথা, আমার কথা বলছি না। তা আমি ইংরেজি নাকি পড়াতে খুব ভালো পারি, অথচ যখন দাওয়াতের কাজ শুরু করলাম তখন আমার ব্রেনটা নাকি নষ্ট হয়ে গেছে, আমি নাকি এগুলো পারি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আপনি আরবি পড়েন, সেটা শুদ্ধ নয়, সেটা আমাদের জীবনে শুদ্ধ হবে না, তবে আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনি আসুন আমার সাথে ইংরেজিতে কথা বলুন, আমি আপনার ভুল ধরবো, এটা স্বাভাবিক, ভাষা শেখাটা কোনো বাহাদুরি নয়, কিন্তু সঠিকভাবে দীন ইসলামটাকে মেনে নেওয়াটাই হচ্ছে মূল জায়গা। তো যখন দাওয়াতের কাজ শুরু করলাম, শত শত যুবক আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে, দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান্ট পরেছে, পাশক সালাত আদায় করেছে, তাহাজ্জুদের সালাত ধরেছে, বড় মানুষকে সম্মান করতে শিখেছে, ছোটদেরকে ভালোবাসতে শিখেছে। যখন এই দাওয়াতের কাজ শুরু করলাম, তখন কিছু আলেম যারা তথাকথিত আলেম দীর্ঘদিন যাবৎ আছে, তারা বলতে শুরু করলেন যে এ ইহুদি খ্রিস্টানের এজেন্ট, এ হচ্ছে এইভাবে এই যে কাজ শুরু করলো দাওয়াতের কাজ করছে, এদের এরা যে পথভ্রষ্টতার মধ্যে মানুষকে ডাকছে, এদের কথা শোনা যাবে না, এরা আরবি পড়তে পারে না, ইত্যাদি বলে মানুষ তখন অপপ্রচার করতে শুরু করলো।
মিলাদ মাহফিলে মানুষকে ডাকতে শুরু করলো আমাদের বিরুদ্ধে, প্রায় মিলাদেই তারা প্রতিদিন অসংখ্য নোংরা কথা বলতো, এমনকি কোনো কোনো আলেম আমাদের বিষয়ে গালিগালাজও করতো, কিন্তু তারা কখনো বলেনি যে বেটা তোমরা এটা ভুল করছো, এ দেখো এটা সঠিক, এ দেখো এই দলিলটা নাও নিয়ে তোমরা সঠিক রাস্তায় আসো না, তারা বলেনি, বিশ্বাস করুন তারা বলেনি। তো এইভাবে যখন চলতে শুরু করলো দাওয়াতের কাজ, তখন তারা মানুষকে দাওয়াত দিতে শুরু করলো যে দেখুন আমাদের বাপদাদা তো অনেক কাজ করে গিয়েছে, সো এরা যে দাওয়াতটা দিচ্ছে এই দাওয়াত তোমাদের বাপদাদা দেয়নি, সুতরাং এরা যে দাওয়াতটা দিচ্ছে এটা গ্রহণ করলে তাহলে আমাদের বাপদাদা কি জাহান্নামী। তখন তাদের সামনে দলিল পেশ করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের বহু জায়গায় বলেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাদের, তোমরা কি তোমাদের বাপদাদার কথাই মেনে নেবে, যদিও তোমাদের বাপদাদারা ভুল পথে ছিল। তো তারা এইভাবে দাওয়াত, বাপদাদা দিয়ে দাওয়াত শুরু করতে শুরু করলো, আর আমরা ধরেন এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো বিধান অর্থাৎ কোরআনুল করিম এবং হাদিস দিয়ে মানুষকে দাওয়াতের কাজ শুরু করতে শুরু করলাম। তারা যে 40 বছর 50 বছর এই ফিল্ডে রয়েছে, মাওলানা ফিল্ডে, কিন্তু তারা আজকে লজ্জায় পড়ে যে একটা এতটুকু অল্প বয়সের ছেলের কাছে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, যার ফলস্বরূপ তারা আজ আমাদের পিছনে লেগে পড়লো এবং এভাবে আমাদের শত্রুটা বেড়ে চললো এভাবে সমাজে। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন শত্রু কেন বেশি, আপনার এত শত্রু কেন, আশা করছি বুঝতে পেরেছেন আমার এত শত্রুটা কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।